আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মুবারক। তো আজকে তো জানেন কুরবানির দিনে এর বাড়ি থেকে এর বাড়ি যায়, এর বাড়ি থেকে এর বাড়িতে। আমার তো আর ওরকম এখানে তেমন কেউই নাই, সেই জায়গায় যাওয়াও হয় না। তো যাই হোক, এদিকে আবারও সাকিব আসছে, ওদের কুরবানি ছিল এখানে ঈদেতে, গোস্ত দিতে। তো এখানে আবারও দেখা যেতেছে তাবিয়া, তারপর তান, এদেরকে মানে তানকে নিতে আসছে, তাবিয়াকে না, কিন্তু তাবিয়া যাবেই। তো সে মনে করেন সে যে কী ঢং করে বলতেছে আমি যাবো, আমি যাবো। আমি বললাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তারপরও সে যাবে, সে যাবেই। তো এখানে সাকিব আর আসছে, পরে তাবিয়া মনে করেন অনেক বেশি খুশি। তো আমি ভাবলাম যে থাক, আর তান তো যাবেই। তানের দেখেন কাহিনিটা একটু, তান কইতেছে আমাকে, আপনারা মানে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ওর ও কী মিস্টেক করছে, তান কী মিস্টেক করছে তান জানে না। তো উপরে যাইতেছিল গা, আমি আপনাদেরকে বলি, তুমি গেলে তোমায় নিয়ে ঘুরতে যাবে ভাই, আপু রেডি হয়ে বলেছে বলে কইতুন কই আপু উপরে, আপু তো আসেই নাই দেন না। তার কি কথা আছে, কি করবি রে, কি করবি তোরা, আমি উপরে যাইতেছি আগে আপুর সালাম দিয়ে টাকাটা নিয়ে আসি। আল্লাহ রে আল্লাহ, আমি কি রে কই যাই কি আগে ঈদ বকশিস তো নিয়ে আসি। থাকবো তো একদিন না দুই দিন, সব দোষান রেডি। তুমি পাঞ্জাবিটা পরো আর ওই জুতাটা পরো, ওই জুতা তাকে তোমার জন্য নিয়ে আসছে বলে দেখছো বেবি। কি দিবে বলো, সালাম দাও, সালাম দাও, সালাম দিতে হবে না, এত কুলে উঠে একটা চুমা দিলে তো হইতো। তাবিয়া পাগলি পাগলি লাগতেছে, যাও তান এটা পরে যাও, আপুর ড্রেস আছে, এটা ছবি তুলতে পারবে না, যাও এটা পরে যাও, আর হলো ইটা পরে যাও। হ্যাঁ একটাই হয়ে গেল, আর 5 টাকা, এতে 5 টাকা আর লাগবে না, বহুত হয়েছে, অনেক গেছে, হয়ে গেছে, খুঁতি দিবি আবার ডাকে, আরো ডাকে ডাকে সাকিবের মোবাইল নেয়, শুধু সাকিবের মোবাইল নেয়। ও নো তাবিয়া, তোমার তো কত বকশিস দিচ্ছে, যাক আমার বাপও নাই কাছে, আমারও 10 টাকা দিল না রে, না আচ্ছা কোথায় যাবে, উপরে যা, উপরে যা, ঠান্ডা হোক আপু, এসে সারা আছে, দাও উপরে যাবো না, হ্যাঁ পাগল লাগতেছে, বুড়ি বুড়ি আস্তা বুড়ি, জানো না কি 3 পিস পইরা সে কানের দুল পইরা দিল সিকুর, ভিডিওতে আছে কানের দুল খোলার সময় দিছে শিক্ষার, কানের দুল কত ব্যথা পাইছে একটু, আরে আল্লাহ গোসল হয়ে গেছে, যাও ও পুরো যা মোবাইল টিপো গা, যাও তোমার আপু আজকে না আমার পাঁচ আজকে বকশিস নিয়ে গেছে, আরে আমি দেখছো আপু কি করে ফেলছে, আমি রেডি আছি আসি, আল্লাহ দেখছো আপু কি করে ফেলছে, তোমার আপু পসা না ভালো, না পসা না ভালো, ভালো মেলা ভালো,
এবার আমি বলি তান নাকি তানের মাদ্রাসা দুইটা লাগবো একটা ভাইয়া রাখুক, ভাইয়ারে আসি ই দিছে ভালোবাসা দিছে, আপুক দেব এটা আপুক দিবি, তুমি তোমার বাজেট যেরকম সেই অনুযায়ী টাকা বেলে আল্লাহ আল্লাহ। তান কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, বাজি দাস বন্ধ তান তোর ভাইয়ারে খারাপ দিলি না, একটা নোট দাও, আরে 5 টাকা দাও, সাকিব বলে 5টা টাকা দাও, তান কিন্তু 5 টাকা, তান কিন্তু আপুর সামনে নিতে দুলাবাইতে দিয়া বেশি দেয়, তোমার জন্য যাও তার আসলাম যাও ঘুরা হোক এর বকশিস নিয়া না থাকা আর যাবে না। আচ্ছা হ্যাঁ দিছে আপু দিছে, চার ওই জন্য মধ্যে না তোমার ব্যাগের মধ্যে না, হ্যাঁ তবে এত কিছু নিয়ে যাবো কেমনে না মা, আমার অনেক কিছু গো তুমি থাকতে পারবা না গো, এই যে তোমার 5 টাকা পড়ে গেছে গো, তুমি নিজে তুমি একটু পরে আবার তোমাকে আইসক্রিম কিনে দিব, তুমি কালকে আসবো ঠিক আছে, তুমি তোমার কাপড় কালকে আজ কাপড় তো আমি যে ব্যক্তিদের আমার টাকা চুরতে পারছো না গো, ও টান দিল না যাবো আল্লাহ টান, এত বড় একটা নোট দিলা ভাইয়ার ঠিক না, ও তো এইখানে দেখেন যাবে হলো তান সেই জায়গায় সেই জায়গায় তাবিয়া যাওয়ার লিগে রেডি হয়েছে, তাবিয়া কান্দতেছে মাকে দেখে যাক, এই তোমার পোলা কিছু করলে কিন্তু আমার দোষ না, এই নাও এটাও নাও আমার মাংসটা বাইর করতেছি দাদা তরকারি পোড়া জানা যায় ওই যেখানে মাংস তান জেলার দেওয়ার ভাই মুছে নেই আমি আগে দিয়ে আসো দিয়ে আসো হাতে করে সুন্দর করে বসো দেখেন ম্যাডাম যাওয়ার জন্য দেখেন কেমন ঘুমাই যাইস না বড় অনেক দূর কিন্তু, হ্যাঁ আর যদি কান্না করো তবে আমি কিন্তু ড্রাইভার নিতে পারবো না, তোমার এখনো সময় আছে তুমি থাকো আপুর সাথে থাক, কালকে আম্মু আসবেন নাই তো আম্মুকে জোর করে নিয়ে আসবেন তখন তুমি আসো, কারণ তুমি নিজেই ভাবো আর থাকতে পারবো তাবিয়া আপুকে অনেক পছন্দ, যাও কিন্তু
তুমি না তো তোমার ওই দিক ফিরে নিতে পারে, কিচ্ছু না, আল্লাহ বড় সাম্য, আল্লাহ ভরসা, তুমি দোয়া করো না, অন্য চিন্তা, দোয়া করে, দোয়া করে নিও, হ্যাঁ আবু, আচ্ছা যাও, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আমার তান তাবিয়া দুজনেই যাচ্ছে, আবু আমার মাই আমাকে দিয়া যাও, যাও আল্লাহ ভরসা, যাও সাবধানে, এক সাইডে ভার বেশি, তো ভাবছিলাম সবার আগে মাংস আমি খাম, জানাবো তো অবশ্যই, মা শুধু কুরবানির মাংস দেখে, গরুর মাংস অতটা বেশি খায় না, কিন্তু কুরবানির মাংস তো সেমনি খাওয়া, পানি তো দেও না মাংস, না অনেক মাংস না, বুঝো না, পানি উঠবো তো স্বাভাবিক, মাংসটা মাংস ওইখান থেকে খিচুড়ি নেন, তুই খাবি নি, তুই খাই তো, আমার আমার শাশুড়ি জিনেনলি হলো বাচ্চা মানুষের মতো, সবার তো একটার লগে হিংসা করতেছে, আর মারে দিব কিন্তু আর দিব না, যা বউ মারে দেখে দেখে করতেছে, খাও খাও, হ্যাঁ আর মাইয়ারে দিবি না, বুঝেন, নেন আপনি, নেন কেন আপনি নেন, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে, খান, খাইতে হাতে করে নিয়ে খেতে পরীক্ষা যাতে পাশ করো, সেটা তো চিনি, জানিয়ে কেনা খাবি, আল্লাহ তাআলা তারে বরকত দিব, এই যে দেখেন আমরা বসছি, তান আছে, খাবা না আব্বু, তো নেও নাকি দিতে হইব, আর আমার বাচ্চাটা ও দেখেন ঘুমাইতেছি, এখন খাবো বিসমিল্লাহ বিলা, আপনাদের তো সবাইরে দাওয়াত, বিসমিল্লাহ, আপনারা দেখতেছেন আমি দেখাবো না তাবিয়া কীভাবে রেডি হচ্ছে, সে তিনটা করে নিচ্ছে দেখেন, সে কালার ম্যাচিং করতেছে, কালার ম্যাচিং করলে তো আরো রং দুনো হয়, আরেকটা তুলি আছে, তুলি দেন পরোগা।